পিরোজপুরের কাউখালীতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যন্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় 50% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলার দুটি ইউনিয়ন থেকে লটারির মাধ্যমে 5 জন কৃষককে ধান মাড়াই যন্ত্র বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ খালেদা খাতুন রেখা, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজম শরীফ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কপিল শাহ ফকির, উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায় সহ আরও অনেকে।